তৎকালীন সময়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে জিহাদ চালিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মহল্লায় মহল্লায় সমস্ত মানুষের হাতে লাঠি বলিয়ে দিয়ে সৌভাগ্যের বঙ্গ সুন্দর করেছিলেন। আমরা সেই দিনকে আজও আমরা অন্তরে অন্তঃস্থল থেকে স্মরণ করি এবং সকলকে এক সূত্রে গেঁথে তোলার আমরা অঙ্গীকার জানাই। আমরা সেই বাংলায় বাস করি, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা আমাদের মূল মন্ত্র। এক বৃন্দায় বিচ্ছিন্ন ধারা কে অসহিষ্ণুতার ছাপ আমরা দেখতে পাচ্ছি, তাকে একমাত্র ঘুরাতে পারে এই সুন্দর অনুষ্ঠান, এই রাখি বন্ধন অনুষ্ঠান। কিন্তু সঙ্গে সঙ্গে এই কথা বলেন, এই মুহূর্তে অনুষ্ঠানে আমরা করতালির মাধ্যমে আজকে এই শুভ সূচনা করব। এই অনুষ্ঠানটি এই সুন্দর মহতী অনুষ্ঠান, এই মাস পরিয়ে আমরা যারা প্রতিবন্ধী মানুষ, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সুন্দর, দেখুন কি সুন্দর মহতী অনুষ্ঠান। আমার ভ্যান চালক ভাইকে আমার মাস্ক পরিয়ে দিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতিরনিয়া মুখ্য। আমি আমি সবাইকে বলবো হ্যালো, আমি প্রত্যেকটা সেক্রেটারি ভাইকে তো অনুরোধ করছি, কেউ ব্যক্তিগতভাবে হাতে নিয়ে দেবেন না, আমাদের স্প্রে ব্যবহার করা আছে, স্প্রে করে দেওয়া হবে। কারণ আমরা জানি ব্যক্তিগতভাবে কেউ আমরা হাতে মাস্ক নেব না, আমাদের স্প্রে ব্যবহার করা। অনুষ্ঠান ছিল এটা যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রতি বছরের মতো রাখি বন্ধন অনুষ্ঠান, রাখির বদলে মাস্ক, এটা ওই সম্প্রতি যে মহামারী রোগ কোভিড সেটার পরিপ্রেক্ষিতে রাখি বদলে পরে আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হবে এবং মাস্ক বিতরণ করা হবে। নাম আর দেখি, আমি রবিশঙ্কর দাস, রক ইউথ অফিসার, জয়নগর।